হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9:15। আজকে মানে ব্লগটা বেসিক্যালি কালকের এফেক্ট নিয়ে আমরা শুরু করছি, মানে কালকে যে ফুচকা খাওয়া হয়েছিল আর আজকে দেখুন আজকে তার এফেক্ট। মায়ের শরীর খারাপ, মায়ের অলরেডি লুজ মোশন শুরু হয়ে গেছে, অনেকবার রাত্রি 2 থেকে শুরু হয়েছে, অনেকবার হয়েছে, তিন চারবার হয়েছে। তো এই যে মা উইক হয়ে পড়ে রয়েছে, মা কিছু বলো। যাতা মানে আমি কি বলবো, মানে তো মা বলেছিল না আনতে, তো সেই জন্য মা অলরেডি 1 কাপ দুধ খেয়ে বসেছিল। মা তো জানতো না যে ফুচকা আনা হবে, তো তারপরে হচ্ছে যখন ফুচকা আনা হয়েছে তো ফুচকা তো খেয়েছে, 3-4 ফুচকা, আই গেস 3-4 না 4 ফুচকা, 4 ফুচকা খেয়েছে। তো তারপরে আমি মাকে তারপর জিজ্ঞাসা করছি তুমি কি দুধ খেয়েছিলে, তখন বলছে মা বলছে হ্যাঁ আমি দুধ খেয়েছিলাম। আমি তখনই বুঝতে পেরে গেছি এর একটা কিছু রিয়াকশন হবে। তো এই যে রিয়াকশন দেখতে পাচ্ছেন, আর সাথে শুধু মায়ের নয়, কাজু কোথায়, কাজু এই যে কাজু, এই যে কাজু, কাজুরও হচ্ছে একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে যতদূর মনে হচ্ছে। ওকেও একটু হালকা ফুচকা আমি কালকে দিয়েছিলাম, হ্যাঁ টক জল দিয়ে ফুচকাটা দিয়েছিলাম, তো ওই জন্য একটু ঝিমিয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে মা তো মানে মা তো মায়ের খুব উইক ছিল, মা খুব উইক আছেও এখনো, মা ওই জন্য উঠতে পারেনি। তো আমি বেসিক্যালি আজকে 8টার সময় কাজুকে খেতে দিয়েছিলাম, তো কাজু বেশি খাবারও খায়নি, যতটুকু খেয়েছে আবার একটু আবার বমি করে ঢেলেও দিয়েছে, ঠিক আছে। তো ওইটাই একটু মানে এই অবস্থা রয়ে আছে পুরো ঘরে। তো এই যে দেখুন মা, মা একটু উঠেছে, এখন আবার মানে বাথরুম যাবে নাকি। প্ল্যান ছিল আমাদের চিকেন চিকেন কষা হবে, ফ্রাইড রাইস হবে, তার জন্য আমি জিনিসপত্র আগের দিন এনেও ছিলাম, কিন্তু আলটিমেটলি সেটা তো হচ্ছে না, একদমই হওয়া সম্ভব নয়। তো হচ্ছে কি, আলু সেদ্ধ ভাত আর কিচ্ছু নয়। মাকে সকালবেলা উঠে গ্যাসের ওষুধ দিয়েছিলাম, সাথে হচ্ছে আমি নুন চিনি জল গুলে দিয়েছিলাম, বাড়িতে দেখছি ওআরএস শেষ, ওআরএস নেই দেখছিলাম, তো নুন চিনি জল গুলে দিয়েছি, আর দেখছি ওষুধও শেষ লুজ মোশনে। তো আমি এই জাস্ট একটু ব্রেকফাস্ট করে যাব আমি ওষুধটা আনতে। মাকে এমনি আমি এখন জল চিনি মুড়ি দিয়েছিলাম, তো একটু পরে তারপরে কিছু খাবার দিয়ে আমি ওষুধটা শুরু করব। দুধটা খাওয়াটাই সর্বনাশ হয়েছে, দুধ খাওয়াটাই সর্বনাশ হয়েছে, দুধের পরে মানে ওই যে ফুচকা খাওয়াটাই। তারপরে মায়ের আবার কালকে কুমড়ো ডাঁটা দিয়ে একটা কিছু মানে করেছিল, কুমড়ো ডাঁটা বা কুমড়ো দিয়ে একটা কিছু করেছিল, আমার ঠিক মনে পড়ছে না ওটা কি অ্যাকচুয়ালি শাক দিয়েছিল, ঠিক আছে আমি বুঝতে পারিনি, তো সেটা দিয়েছিল, সেটাও মানে হয়তো আরো লুজ মোশনকে কি বলবো এক্সাগারেট করছে। ডিম ছাড়ানো খুব চাপের, মানে আমি ডিম সেদ্ধ একটা করেছি, ডিম ছাড়ানো খুবই চাপের, মানে এই ডিমের সাদা অংশ, এই যে এই খোসা ছাড়া দেখি না ডিমের সাদা অংশ বেরিয়ে যায়, তো আমি বেসিক্যালি করতে পারি না, কিন্তু আজকে করতে হচ্ছে, ঠিক আছে করতে পারি না নয় পারি কিন্তু ঠিকভাবে হয়ে ওঠে না, তো আমি ওটাকে এটাকে অ্যাভয়েড করি। যাই হোক আজকে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, মাই এগুলো বসিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু আলু আর গাজরটা ছাড়িয়ে দিয়েছি, তো মা ওগুলো বসিয়ে দিয়েছে, তো তারপরে আমি সিটি পড়তে প্রেসার কুকারটা বন্ধ করলাম, ঠিক আছে। মা ভাতও বসিয়ে দিয়েছিল, ঠিক আছে মা ভাতও বসিয়ে দিয়েছে সকালে, তো জাস্ট ওই কাজগুলো অনেকটা এগিয়ে দিয়েছে, অনেকই করে দিয়েছে মা, তো তারপরে মা একটু রেস্ট নিচ্ছে। কাজু তোমার কি হয়েছে আজকে, চুপচাপ কেন তুমি, হ্যাঁ শরীর খারাপ নাকি তোমার কাজু। আজকে ওয়েদার আপডেট হচ্ছে, সকালবেলা প্রচন্ড রোদ উঠেছিল, তো তারপরে হঠাৎ ওই 8:30 দিক করে বৃষ্টি আরম্ভ হয়েছে, ঝমঝম করে বৃষ্টি, এখন আবার বৃষ্টি থেমে গেছে, এখন রাস্তা পুরো ভেজা, তো ভালো হয়েছে এখন ওয়েদারটা ঠিকঠাক আছে বলে আমি ওষুধটা আনতে যেতে পারবো। দুপুরের জন্য গরম আলুটা মেখে রাখছি, আবার উঠে গেছে, ঠিক আছে কাজ কাজে লেগে পড়েছে, ভাত এক হাড়ি জল ঢেলে বসে আছিস,
ভাতটা তো নামাতে পারবি না, ভাতটা নামিয়ে দি, দেখাস না আমাকে, পাগলি হয়ে গেছি। আর মানে এত দুর্বল লাগছে না, জাস্ট মানে গাটা ধুয়ে এই পুজোটা একটু দিচ্ছি, ঠাকুরকে একটু জল না দিয়ে কি করে খাবো? ছেলেকে করতে হচ্ছে, ছেলে তো বলছে আমি পাগল হয়ে যাচ্ছি, আবার আছে তার মধ্যে কাজু। হ্যাঁ, শরীর খুব দুর্বল লাগছে, যাই হোক উঠেছি, ভালো হয়ে যাবো এটা জানি। পরিমাণ ভাত, জাস্ট এইটুকু ভাত আর আলু সেদ্ধ দিয়ে আমি এখন মাখতে বসেছি, একদম জাস্ট ঠকঠকা করে জল দিয়ে মাখবো। ফ্রাইড রাইস, পটেটো ফ্রাইড রাইস, পটেটো রাইস, কাজু, নুন ঠিকঠাক আছে? সকালবেলা সুযোগ করে তারপরে মাঝে আমি ওষুধটা নিয়ে এসেছিলাম, এবার মা কে ওষুধটা দিতেও হবে, তো মাকে জাস্ট আমি আগে খাবার কিছু খাইয়ে তারপর মেডিসিনগুলো স্টার্ট করব। ওষুধ খাওয়া হয়ে গেছে, মা খাবার খাওয়ার পরে ওষুধটা খাইয়ে দিয়েছি, এবার মা শুবে, মাকে শুতে বলছি, কেননা মায়ের এমনি লো প্রেশার, তারপরে যদি এতবার লুজ মোশন হয়েছে মানে আরও প্রেশার লো হয়ে গেছে, তো মায়ের মাথা ব্যথা এমনি ঘোরাচ্ছে, ওই জন্য বলছে, ওই জন্য আমি বেশি মাকে বলছি কাজ না করে শুতে, বাট স্টিল মা তাও এদিক ওদিক কিছু না কিছু কাজ লেগেই রয়েছে, কাজে মানে নিজেকে নিজেকে লাগিয়েই রেখেছে। এখানে ভাত আলু সেদ্ধ দিয়ে মেখে ডাল দিয়ে আর আমি ডবল ডিমের ঝুড়ি করেছি, মানে ডিমের অমলেটটা মাকে করতে বলেছিলাম, মা পোজ বানিয়ে দিয়েছিল, তো তারপরে আমি গিয়ে ঝুড়ি করে দিয়েছি। যাই হোক, আমি মানে মায়ের হাতের ডিমের অমলেটটা খেতে বেশি ভালো লাগতো বলে আমি মাকেই বলেছিলাম করতে, তো মা করে দিয়েছে এটা। গুড আফটারনুন, এখন বাজে 6:30, আর আজকে মানে বৃষ্টি বৃষ্টি হয়েছিল, ওয়েদার ফেদার হয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, কেননা আমরা জাস্ট আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওই দুটোর দিক করে আমরা ঘুমিয়ে গেছিলাম, দেড়টা দুটোর দিক করে ঘুমিয়ে গেছিলাম অ্যালার্ম বন্ধ করে, কিন্তু যা হয় জেনারেলি বেশি ঘুম তো হয় না, যখন ঘুম থেকে ওঠার হয় তখনই ঘুম থেকে উঠতে হয়, ঘুম ভেঙে যায় জেনারেলি, তো অনেকক্ষণ আগেই উঠে গেছিলাম, মাকে একটু নুন চিনি জল গুলে মাকে দিলাম, একটু বিস্কুট দিয়ে, দুটো বিস্কুট দিয়ে, আর আমি একটু চা বিস্কুট খেলাম, তো এই জাস্ট আমরা টিফিন করলাম। আর আজকে আবার রাতের বেলা ডিনার একটা রয়েছে, যেতে হবে একটা বার্থডে সেলিব্রেশনে একজন ওয়ার্কিং স্টাফের, লেট বার্থডে সেলিব্রেশন হবে, গতকালই ও ইনভাইট করেছিল, এবার আজকে যে পরিস্থিতি, আজকে মানে পরিস্থিতি থেকে তো যেতে ইচ্ছা করছে না, বাট স্টিল আই হ্যাভ টু গো, মাও বলছে যেতে বারবার, কেননা একবার বলে দিয়েছি যাব বলে, তো আমাকে যেতে হচ্ছে, মানে এখানে তো চিন্তা আমার থাকবেই, আমি চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি আসা, দেখা যাক কি হয় না হয়, তো আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কেননা গিফট আমার কেনা হয়নি, সাডেন মানে ইনভিটেশন পেয়েছি, তো আমাকে তাড়াতাড়ি বেরিয়ে গিফট কিনে আমাকে ওই পার্টিটা এখন রিকভারি করেছি, আমি বললাম যা গিয়ে ঘুরে আয়, হ্যাঁ যাওয়া না গেলে অসুবিধা আছে চলে যা, আর এখন আমি অনেকটা ভালো আছি, বলেই ছিলাম ওষুধটা পড়লে ঠিক হয়ে যাবে, তো বললাম চিন্তা করিস না চলে যা। তো আমি জাস্ট রেডি হয়ে গেছি, আমি জাস্ট রেডি হয়ে গেছি, মা পুরো একদম নিচ থেকে ওপর পর্যন্ত দেখে দিল কিভাবে রেডি হয়েছি না রেডি হয়েছি, যাই হোক, তো আমাকে এবার বেরোতে হবে, দাদা এসে গেছে, দাদা গাড়িতে করে চলে যাব, আর যেটা ব্যাপার হচ্ছে অনেক দিন পরে এরকম কোনো বার্থডে ইনভিটেশন পেয়েছি, কেননা এই সমস্ত সিচুয়েশনের জন্য, কোভিড সিচুয়েশনের জন্য যখনই কিছু হয় আমি ওটাকে ইগনোর করার চেষ্টা করি, বাট
এখান থেকে খুব মানে কি বলবো মানে বারবার বলছে ইনভাইট, মানে আগে থেকে বলে রেখেছিল তারপর গতকাল বলছে, তো যাই হোক, তো ওই জন্য আমি না করতে পারিনি। আর সেই জন্য যাবো, আর চিন্তা তো হচ্ছে মায়ের জন্য অবভিয়াসলি, বাট কি করা যাবে, আমি জাস্ট যাবো যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলে আসবো। আর কাজু রয়েছে, কাজুকে আমি ভরসা দিয়ে যাচ্ছি। এই যে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি না করা হয়ে থাকে। আর পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। টাটা।